महिला चिकित्सक रविवार जिबी हासपाताल सैनिटाइज करा हय। सम्प्रति करोनार बिरुद्धे प्रथम सारिते दाड़िये लड़ाई करा स्वास्थ्यकर्मी ओ चिकित्सकेरा कोविड आक्रांत हन। एर मध्ये एक महिला चिकित्सक ओ चारजन नार्स कोविड आक्रांत हयेछेन। आक्रांतरा सबाई राजधानीर प्रथम रेफारेल हासपाताल जिबीते कर्मरत छिलेन। এই পরিস্থিতিতে স্বাস্থ্য দপ্তর রবিবার ও সোমবার হাসপাতালের সমস্ত আউটডোর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ইনডোর ও জরুরি পরিষেবা যথারীতি খোলা রাখা হয়। আউটডোরগুলিকে স্যানিটাইজ করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মোতাবেক রবিবার জিবি হাসপাতাল স্যানিটাইজ করা হয়। গাইনো সহ সমস্ত ওয়ার্ডগুলি স্যানিটাইজ করা হচ্ছে। পাঁচজন মিলে স্যানিটাইজ করেন। আগাম ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 14 জুলাই থেকে শুরু হবে অস্ত্রোপচার। উপরে মানে কেনা কথা তোমরা পরে তিনি দাবি করতে শুনো আরে আর কোন কোন রুমে এমন হতে আজকে কি পুরা জিবি হসপিটাল বন্ধ কি কারণে তোমরা কজনে মিলা করতেছো দাদা মিলা তোমরা মানে স্যানিটাইজটা কি বলছে কিভাবে করতেছো তোমরা মেশিন দিয়ে করতে কোনো প্রবলেম টবলেম না না তোমরা ডর ভয় আছো নি না এইসব ওয়ার্ড থেকে কি করোনা পেশেন্ট পাওয়া গেছে না এটা প্রবলেম না এটা প্রবলেম এটা কোনটা কোন আরে আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি প্রতিবেদন দুরন্ত টিভি।